বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামী লীগ যুবলীগ শাখা। ইতালি থেকে এমদাদুল হক জানান, শনিবার স্থানীয় একটি মসজিদে ভেনাস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার ব্যাপারী। দোয়া মাহফিলে ভেনাস আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার শান্তির কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।